প্রায় 400 বছর আগে শাহ সুজা এই দিঘি নির্মাণ করেন। এরকম আরও 22টা দিঘি আছে অত্র বিভিন্ন এলাকাতে। ওনারা 22 ভাই ছিলেন, 22 ভাই নাকি এই 22টা দিঘি এক রাতেই খনন করে। এই দিঘির দক্ষিণ পাড়ে পঞ্চরত্ন নামে একটা জায়গা আছে, সেখানে মানুষ আগে বিশ্রাম করত, বিনোদন করত। এখন কালের বিবর্তনে সেগুলিও নষ্ট হয়ে গেছে, দিঘিরও হাল হকিগত অনেক শেষ হয়ে গেছে। এখন দিঘি আগে আসিল 22 কানি, এখন বর্তমানে দিঘিটা আছে 16 কানি। অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় মানুষের পাড়ের মানুষ দখল করে নিছে। আমরা এখন যেখানে রয়েছি দিঘির দক্ষিণ পাড়ে, এখানে রয়েছে 400 বছরের ইতিহাস বিজড়িত স্মৃতি ঐতিহাসিক পঞ্চরত্ন। প্রবীণদের সাথে আলাপ করে জানা গেছে দিঘি খননের বছরেই এই পঞ্চরত্নটি নির্মাণ করেন সেই করপাড়ের জমিদাররাই। যদি এটি পঞ্চরত্ন আসলে কোনো রত্নের উদ্দেশ্যে বা কোনো রত্ন দিয়ে এটি নির্মাণ হয়নি। 5টি বিশাল স্তম্ভ লাল পোড়া ইট দিয়ে তৈরি, অনেকের মতো শাসকদের মনোরঞ্জনের জন্য এটি তৈরি করা হয়। শাসকরা যখন কর আদায়ের জন্য এখানে আসতেন, বিশেষ করে পঞ্চরত্নে আসতেন, তখন বলা হতো যে এই এলাকার নট্টুকিরা ঘুরে ঘুরে নৃত্য করে তাদের মনোরঞ্জন করত। আবার কারো কারো মতে সম্ভবত বিশাল মাঠের মধ্যেখানে বিশ্রামের উদ্দেশ্যেই স্থানীয় কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখিয়েছি যে পঞ্চরত্নটি কেন নির্মাণ করা হলো। যদিও এখন সেই পঞ্চরত্নের ভগ্নাবশেষ রয়েছে এই লক্ষ্মীদুরপাড়া দিঘির দক্ষিণ পাড়ে। আপনারা দেখেন যে এখন প্রায় অনেক ভগ্নাবশেষ রয়েছে এই পঞ্চরত্নের অধিকাংশই এলাকা জুড়ে। প্রায় 400 বছর আগে শাহ সুজা এই দিঘি নির্মাণ করেন। এরকম আরও 22টা দিঘি আছে অত্র বিভিন্ন এলাকাতে। ওনারা 22 ভাই ছিলেন, 22 ভাই নাকি এই 22টা দিঘি এক রাতেই খনন করে। এই দিঘির দক্ষিণ পাড়ে পঞ্চরত্ন নামে একটা জায়গা আছে, সেখানে মানুষ আগে বিশ্রাম করত, বিনোদন করত। এখন কালের বিবর্তনে সেগুলিও নষ্ট হয়ে গেছে, দিঘিরও হাল হকিগত অনেক শেষ হয়ে গেছে। এখন দিঘি আগে আসিল 22 কানি, এখন বর্তমানে দিঘিটা আছে 16 কানি। অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় মানুষের পাড়ের মানুষ দখল করে নিছে। এভাবেই দিঘির বর্তমান ইতিহাস চলতেছে। তবে দিঘিটা অনেক পুরানো এবং দেখার মতো, এখানে বহু লোক আসে দিঘি দেখার জন্যে। ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ যখন দেশে বেড়াতে আসে, তখন এই দিঘি দেখার জন্য অনেকেই আসে। পঞ্চরত্নের ব্যাপারটা হচ্ছে এই দিঘি খননের পরে দিঘির উপর এই পঞ্চরত্নটা তৈরি করা হয়। দিঘির পাশাপাশি এই পঞ্চরত্নের বয়স 5টি স্তম্ভ পঞ্চরত্নের পোড়া ইট দিয়ে তৈরি। তবে আমরা যা জেনেছি আর কি মুরব্বীদের কাছ থেকে, এখানে তৎকালীন আমলের জমিদাররা কর আদায় করার জন্য আসতো, 5-7-10 দিন এখানে থাকতো। এখানে মনোরঞ্জনের জন্যে অনেক সময় নর্তকীরা নেচে গিয়ে তাদেরকে আনন্দ দিত এবং তারা এখানে বিশ্রাম নিত। আবার অনেক সময় দেখা গেছে ক্লান্ত দুপুরে কৃষকরা আসে এখানে বিশ্রাম নিত, এটা একরকম বিশ্রামাগার বলা হতো আর কি। সদাদা শুনে গেছি এই দিঘিটা এক রাত্রে 22 বিঘে কাটিয়ে গেছে, এখানে একটা সঞ্চালন দিয়েছে হয়েছে এক রাত্রে। ওখানে যে একটা খামার কুকুর হয়েছে আট বই দইছে, বুঝলেন, ওখানে একটা খাঁড় করা হয়েছে, ওনা কোদাল দইছে। বাস্তব এগুলো আমরা শুনছি বাচ্চা যাওয়া থেকে। হ্যাঁ, কওয়া কম হইতো না, 300 বছরের উপরে যাইব, কথা বলছেন 300 বছরের উপরে যাইব। এই দিঘিটা কাটছে যে, এই দিঘিটা কাটছে যে, এদের জমিতে ছিল এক আমলে, এখন এক করে রাত্রে কাটিয়ে গেছে, কথা বলছেন না। এটার কথা আমরা জানি যে এইটা কাটিয়ে গেছে এক করে রাত্রে, 22 বিঘে কাটিয়ে গেছে এক করে রাত্রে। আমাদের ওই দিকে একটা অপোজিট একটা পুষ্কুর দিয়েছে, ওরা খাওয়ার পুকুর ধরি আর আমরা আট বই দিয়েছে, একটা খাঁড় পুকুর হয়ে গেছে, ওখানে যাই আমরা গড়াল দিয়েছে, খাঁড় গড়া গিয়েছে বিরাট। কালের বিবর্তনে পঞ্চরত্ন এখন জরাজীর্ণ সংকীর্ণ হয়ে গেছে, জবুথবু হয়ে গেছে, এবং হয়তো আরও কিছুদিন পরে পঞ্চরত্নটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।